কার্তিক বীরেন্দ্র, আশা করি ভালোই আছো। কোভিড-19 তোমরা অবশ্যই বাসায় আছো। আমিও বাসায়, কিন্তু অনেকদিন ধরে ক্লাস হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ক্লাস প্রদান করি। আচ্ছা, আমি দীপান্বিতা বৃত্তি, প্রভাষক, বাংলা রাজুর বাজার কলেজে স্কুল, কলেজ শাখা। আচ্ছা, আজকে আমরা বাংলা দ্বিতীয় যেহেতু ক্লাসটা নিব, তো ব্যাকরণ অংশটাই আমরা নিলাম এবং প্রথম যে অধ্যায়টা আছে উচ্চারণ, বাংলা উচ্চারণ বা বাংলা উচ্চারণ রীতি, সেটা নিয়েই না হয় আমরা প্রথমে আলোচনা করি। কইছে কিনা দেখো, এটা আমি দিয়ে নিন দেখুন, তাহলে এটা একটা দেও স্টার্ট। আচ্ছা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যে বাংলা উচ্চারণ রীতি, সেই উচ্চারণ রীতির ক্লাসটা শুরু করব। দেখো, প্রথম হচ্ছে কি বাংলা উচ্চারণ রীতি, বাংলা উচ্চারণ। তো এখানে যখন আমরা কথাটা বলি যে বাংলা উচ্চারণ, তখন একটা প্রশ্ন আসা যায় আমাদের যে বাংলা উচ্চারণ রীতি তাহলে কাকে বলে। তো বাংলা উচ্চারণ রীতি যদি কাকে বলে আমরা সেখানে বলি, তাহলে আমরা প্রথমে বুঝতে হবে শিক্ষার্থী বৃন্দ যে বাংলা উচ্চারণ রীতি কোনটা। তো বাংলা উচ্চারণ রীতি হচ্ছে যে প্রতিটি বাংলা শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতগুলো সূত্র বা নিয়ম রয়েছে, এই সূত্র বা নিয়মের সমষ্টিকে একত্রে আমরা বলি কি বাংলা উচ্চারণ রীতি। তো বাংলা উচ্চারণ রীতি যখন আমরা বুঝবো, তখন আমরা এখানে কতগুলো শব্দের বা কতগুলো বর্ণ বা অক্ষরের আমরা উচ্চারণগুলা মানে পাঠ করি বা পড়ি, তো সেই ক্ষেত্রে আমরা স্বরয়ের উচ্চারণ নিলাম। আমরা প্রথমে আজকে আলোচনা করব স্বরয়ের উচ্চারণ রীতি, স্বরয়ের উচ্চারণ রীতি, স্বরয়ের উচ্চারণ রীতি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আগের ক্লাসগুলোতে জেনেছ স্বরয়ের উচ্চারণ রীতি রয়েছে দুই ধরনের। কয় ধরনের উচ্চারণ রীতি রয়েছে? দুই ধরনের উচ্চারণ রীতি, দুই ধরনের উচ্চারণ রয়েছে। তো এক হচ্ছে সংবৃত উচ্চারণ, অর্থাৎ স্বরয়ের ও কারের মতো উচ্চারণ, সংবৃত উচ্চারণ অর্থাৎ স্বরয়ের ওকারের মতো উচ্চারণ। আমরা আরো সহজ করে বললে বলতে পারি স্বরয়ের পরিবর্তিত উচ্চারণকে আমরা বলি কি সংবৃত উচ্চারণ। তো আরেকটি রয়েছে, সেটা হচ্ছে দুই বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ। এই হচ্ছে আমরা পাই স্বরয়ের দুই ধরনের উচ্চারণ। কয় ধরনের উচ্চারণ পাই? দুই ধরনের, একটা হচ্ছে সংবৃত উচ্চারণ আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণ মানে হচ্ছে পরিবর্তিত উচ্চারণ, অর্থাৎ স্বরয়ের ওকারের মতো উচ্চারণ, আর বিবৃত উচ্চারণ হচ্ছে অপরিবর্তিত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ। তো এই ক্ষেত্রে আমরা যখন সংবৃত উচ্চারণটা খুঁজে পাবো, আজকে আমরা করব হচ্ছে স্বরয়ের সংবৃত উচ্চারণের কয়েকটি রীতি আমরা করব। তো স্বরয়ের সংবৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা জিনিস যাই, স্বরয়কে আমরা কি বলি বলতো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, মানে তোমরা বলো স্বরয়কে কোন বর্ণ বলা হয়? আমরা অনেক আগেও পড়ছি, বিশেষ করে দশম শ্রেণীতে আমরা এগুলো ভালো করে পড়ি। স্বরয়কে বলা হয় লীন বর্ণ। লীন বর্ণ আমি একটু বলে নিই, লীন বর্ণ হচ্ছে প্রতিটি ব্যঞ্জন বর্ণে সুন্দর করে সঠিকভাবে সহজে উচ্চারণ করার জন্য আমরা স্বরয় বা অ উচ্চারণের ধ্বনিটা আমরা কি সবসময় করি। তো এই জন্য বলা হয় স্বরয়ের উচ্চারণের মানে যে দিকটা, এটা আমার মতে একটু বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা স্বরয়টা আগে বেছে নিয়েছি। তো স্বরয়ের উচ্চারণে আমরা আজকে পড়ব স্বরয়ের আদ্য উচ্চারণ, আদ্য উচ্চারণ। তো ওই স্বরয়ের আদ্য উচ্চারণ হচ্ছে শব্দের আদিতে বা প্রথমে স্বরয় যখন বসে,
তার উচ্চারণের যে কয়েকটি নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে এখানে, 10-12-15টা ওরকম। তো এখান থেকে আমরা আজকে 7-8টা নিয়ম না হয় পড়লাম। যখন পরীক্ষায় প্রশ্নটা আসে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো যে এখানে 5টি নিয়ম প্রশ্ন করে, জাস্ট 5টা নিয়ম জানতে চায়। যেমন আসে যে উচ্চারণ রীতি কাকে বলে, উচ্চারণ রীতি মানে আদ্য স্বরের উচ্চারণে যে কোনো 5টি নিয়ম লেখো, বা তোমরা মধ্য স্বরের উচ্চারণে যে কোনো 5টি নিয়ম লেখো, বা অন্ত স্বরের উচ্চারণে যে কোনো 5টি নিয়ম লেখো। আদারওয়াইজ সহজ যদি আরো করে প্রশ্নটা, সহজ যখন করে তখন প্রশ্নটা আসে ওই ধরনের যে কোনো স্বরের উচ্চারণের 5টি নিয়ম লেখো। এটা যদি আসে তাহলে তো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করলাম আদ্য স্বরের উচ্চারণ। তাহলে আমরা এখানে জানি স্বরের উচ্চারণটা, বা একটা হচ্ছে কি, স্বরেরটা ওকারের মতো উচ্চারিত হয়। কার মতো? স্বরেরটা ওকারের মতো উচ্চারিত হয়, ওকারের মতো উচ্চারিত হয়, উচ্চারিত হয়, এটা আমরা জানি। কিন্তু এরপর আমরা একটা জিনিস দেখিনি, কখন স্বরেও ওকারের মতো হয় আর কখন ও এর মতো হয়। স্বরেও যখন এটা এখানে প্রাথমিক বা পূর্ণ রূপে ব্যবহৃত হয়, তখন এই স্বরের পরিবর্তে স্বরয়া মানে ও চলে আসে, সরাসরি কি চলে আসে, স্বরের পরিবর্তে ও চলে আসে। আর স্বরে যখন বিলীন ভাবে বা কোন ব্যঞ্জন বর্ণের সাথে মিশে উচ্চারিত হয়, তখন স্বরের পরিবর্তে ও না এসে ও এর যে কার চিহ্ন, ও এর কার চিহ্ন চলে আসে। এই ব্যাপারটা তো ক্লিয়ার, আমরা বুঝতে পারছি কি? না হলে আমি আরেকবারও বলছি, স্বরে যখন স্বাধীন বা পূর্ণরূপে ব্যবহৃত হয়, তখন স্বরের পরিবর্তে সরাসরি ও চলে আসে। আর স্বরে যখন বিলীন ভাবে বা অন্য একটি ব্যঞ্জন বর্ণের সংস্পর্শে এসে স্বরের মতো উচ্চারিত হয়, তখন ও এর পরিবর্তে তার কার চিহ্ন চলে আসে। এই দুইটা জিনিস যেন আমাদের মনে থাকে। তো চলো এবার আমরা নিয়মে চলে যাই। প্রথমে দেখাটা আছে, আমরা বলতে পারি যে শব্দে প্রথমে সহজ ভাষায় বলতেছি, এটা একেবারেই কোনো কঠিন বিষয় না। যখন আমরা সহজে বুঝবো বিষয়টা, তখন তুমি আমি সবাই কি করতে পারবো, নিজের মতো করে কি করতে পারবো, নিয়মটা লিখতে পারবো। এটা যত সহজ ভাষায় তুমি বুঝবে, তত সহজ ভাষায় তুমি লিখতে পারবে। শব্দের প্রথমে শব্দের প্রথমে যদি স্বরয় থাকে এবং তারপরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তবে সেই স্বরয়ের উচ্চারণ ওকারের মতো হয়। আমরা কি নিয়মটা বুঝতে পারলাম শিক্ষার্থীবৃন্দ? আবার দেখো, আমরা কি পড়ছিলাম, শব্দে মানে স্বরয়ের আদ্য উচ্চারণের নিয়ম। তো প্রথম নিয়মটা তোমরা বুঝো, দেখো আমি আবারও বলতেছি, শব্দের প্রথমে যদি, প্রথম মানে কি, শুরুতে যদি স্বরয় থাকে, সেটা স্বরয় স্বাধীনভাবে থাকতে পারে, বিলীনভাবে থাকতে পারে, যেভাবে থাকো, এবং তারপরে যদি কি থাকতে হবে, আমাদের হ্রস্বইকার বা দীর্ঘইকার যুক্ত কোনো ব্যঞ্জন বর্ণ থাকতে হবে, তবে সেই স্বরয়, সেই স্বরয় মানে কি, শব্দের প্রথমে যে স্বরয়টা ছিল তার উচ্চারণ কার মতো হয়ে যাবে, অকারের মতো হবে বা হয়। দেখো এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেই, যেমন আছে দেখো, যেমন আমরা দিলাম ছবি। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু স্বরয় কিভাবে নাই, প্রাথমিক বা পূর্ণরূপে নাই, আছে কিভাবে, বিলীন ভাবে, মানে চ, চ যখন আমরা উচ্চারণ করতেছি তখন আমরা একটু এখানে দেখে নিই, চ জ স্বরয় এই আমরা পাচ্ছি। তার মানে কি, আমরা এখানে কি পেলাম, আমরা এখানে স্বরয় পেলাম। তাহলে এখানে ছবি, আমরা ছবি যখন উচ্চারণ করতেছি তখন তার সঠিক উচ্চারণের জন্য আমাদের হয়ে যাবে কি, ছবি। এখানে দেখো তো ছবি কেন হলো, কারণ আমরা জানি স্বরয় যখন তোমার বিলীন ভাবে ব্যবহৃত হয়, তখন ও এর কি চলে আসে, কার চিহ্ন চলে আসে। এখন দেখো আমরা একটা স্বাভাবিক ভাবে স্বরয়ের প্রাথমিক রূপের উদাহরণ দেই, সেটা হচ্ছে অতি। এই যে দেখো এখানে কি হয়ে গেল, অতি। এখন আমরা আরেকটা দিতে পারি অভিধান, কি দিব, অভি
অভিধান এখানে দিলাম, এখানে দেখো মানে সরল কি আছে, প্রাথমিক বা পূর্ণ রূপে ব্যবহৃত আছে। তো প্রাথমিক বা পূর্ণ রূপে যখন আমাদের ব্যবহৃত হবে তখন আমাদের হয়ে যাবে অভিধান, এই হয়ে গেল আমাদের অভিধান। তো এখানে আমরা এই নিয়মটা কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী বৃন্দরা? আবারও আমি তোমাদেরকে অন্য নিয়ম গুলার মধ্যে এগুলো বোঝাই দিব। তাহলে এখানে আমরা যে তিনটা উদাহরণ করলাম, এই তিনটা উদাহরণ যখন তোমরা করবে ভালো করে, তখন আরেকটা জিনিস তোমাদের মাথায় থাকবে, যখন তোমাদের এক নম্বরের প্রশ্নটা থাকে তখন ছোট একটা সংক্ষিপ্ত অথবা দিয়ে প্রশ্ন আসে যে কয়েকটি শব্দের সঠিক উচ্চারণ লিখো। যখন আমরা এই নিয়মগুলো খুব ভালো করে পড়ব তখন দেখা যাবে আমরা অটোমেটিক শব্দগুলোর সঠিক উচ্চারণ গুলো আমরা লিখতে পারবো। তো আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা দুই নম্বর নিয়মটা আবার একটু দেখি। শব্দের আদিতে যদি সরয় থাকে, এটুকু আমি রাখলাম আর মুছি নাই কারণ আমার বারবার এটা লিখতে হবে, শব্দের প্রথমে যদি সরয় থাকে এবং তারপরে যদি যদি উকার দেখো, আমি কিন্তু একেবারেই সহজ সরল ভাষায় লিখতেছি। এখানে তোমরা আবারও একটু খেয়াল করো যে শব্দের প্রথমে যদি সরয় থাকে এবং তারপর যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকে তবে সেই সরয়ের উচ্চারণ কার মতো উচ্চারিত হবে, অকারের মতো উচ্চারিত হবে। তাহলে এখানেও দেখো সেই আগের নিয়মটার মতো মিল আছে, আগে আমরা কি পড়ছিলাম হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার, আর এখানে কি আছে হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকে তবে সেই সরয়ের উচ্চারণ কার মতো উচ্চারিত হবে, ওকারের মতো উচ্চারিত হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ করি তাহলে দেখবা অনেকটাই সহজ মনে হবে তোমাদের কাছে। যেমন আমরা এখানে দিতে পারি ময়ূর, যখন এখানে ম আছে তার মানে কি শব্দের আদিতে সরয় আছে, এবং এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই পাশে যখন দীর্ঘ উকার থাকবে সঠিক উচ্চারণে আমরা হ্রস্ব উকার ব্যবহার করব, আর যখন এই পাশে দীর্ঘ ইকার থাকবে সঠিক উচ্চারণে আমরা সবসময়ই হ্রস্ব ইকার ব্যবহার করব। এইটুকু আমাদের বরাবরই মনে রাখতে হবে। যেমন ময়ূর আছে আমাদের উচ্চারণ হয়ে যাবে কি ময়ূর, দেখো আছে অনু সঠিক উচ্চারণ হয়ে যাবে ও নু, ময়ূর অনু, ওরকম আরো অনেক শব্দ আছে যেমন অনুমান, এই ধরনের শব্দগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, ওইগুলো তোমরা আবার ভাষায় কি করবা বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কি থাকবে মনে থাকবে। এখন আবারও আমরা তিন নম্বর নিয়মে চলে যাই। শব্দের প্রথমে যদি আমাদের কি থাকে সরয় থাকে এবং তারপর যদি জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, কোন ফলা জ ফলা যুক্ত, শব্দের প্রথমে যদি সরয় থাকে এবং তারপর যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সেই সরয়ের উচ্চারণ কার মতো হবে, অকারের মতো হবে। তাহলে আমরা জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ তো আমরা পাই, যেমন এখানে আমরা ইউজ করলাম দেখো গদ্দ, বলো তো এটা কিন্তু প্রায় সময় সঠিক উচ্চারণে আমরা পাই। বিগত বছরগুলো যদি আমরা বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করি বারবারই দেখতে পাই যে এই নিয়মগুলো থেকে কমন পড়ে যায়। যেমন আছে গদ্দ, পরে আছে পদ্য, পদ্য, এই ধরনের শব্দগুলাই আসে। তো এইখানে দেখো গদ্য শব্দের আদিতে কি আছে সরয় আছে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ আবার খেয়াল করো শব্দের আদিতে সরয় আছে এবং তারপরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, যার জন্য সরয়ের উচ্চারণ কার মতো হয়ে যাবে, ওকারের মতো হবে কি গদ্য। আর এইখানে দেখো দীপ্ত উচ্চারণ হয়েছে, দয়ে কি হয়ে গেছে দীপ্ত উচ্চারণ। এই নিয়মটা আমরা অলরেডি মানে অনেক আগে পড়াবো
হচ্ছে আমি আবারো মনে করাই দিছি যে শব্দের অন্তে যদি মফলা জফলা এক কথায় আমরা জানি ফলা চিহ্ন কয়টি শিক্ষার্থী বৃন্দ ছয়টি তো এই ছয়টি ফলা চিহ্ন যে কোনো একটি যদি শব্দের মাঝখানে বা অন্তে ব্যবহৃত হয় তবে তার উচ্চারণ কি হয়ে যায় সেই ব্যঞ্জন বর্ণটি দীপ্ত উচ্চারণ হয়ে যায় যার জন্য এখানে কি হয়ে গেল দেখো দ দীপ্ত উচ্চারণ হয়ে গেছে গদ্য তারপরে হয়ে যাবে কি পদ্য তাহলে হবে এখানে পদ্য অদ্য কি হবে অদ্য এই হলো আমাদের স্বরয় উচ্চারণের নিয়ম আবার দেখো আমরা নিয়মগুলো আরো পড়তে পারি যে শব্দে প্রথমে যদি স্বর থাকে এবং তারপর যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে এটা পড়লাম তারপর আমরা এখানে দিতে পারি শব্দে প্রথমে যদি স্বর থাকে এবং সেই স্বরয় কার মতো উচ্চারিত হয় ও কারের মতো দেখো শব্দের প্রথমে যদি স্বরয় থাকে এবং তারপরে যদি পুঞ্জুক্ত ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সেই স্বরয় উচ্চারণ কার মতো উচ্চারিত হবে ও কারের মতো উচ্চারিত হবে যেমন এখানে আমরা নিয়মে চলে যাই তাহলে দেখো আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের সহজ মনে হবে যেমন আছে এখানে দেখো মসৃণ এখানে কি আছে শব্দের প্রথমে স্বরয় আছে এবং তারপরে কি আছে ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে তাহলে শব্দের প্রথমের যে স্বরয় সেই স্বরয় কি হয়ে যাবে ওকারের মতো হয়ে যাবে কি মসৃণ এবং এখানে আমাদের দেখো প্রায় সময় আমরা হসন্ত ইউজ করছি বা হল চিহ্ন ইউজ করছি এটা ইউজ করার কারণ হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলতো যে বর্ণটির নিচে স্বরয়ের উচ্চারণ আসে না কোনটা কোন বর্ণটির উচ্চারণ স্বরয় বর্ণটির উচ্চারণ আসে না সেটা বোঝানোর জন্য আমরা বরাবরই কি ইউজ করব হসন্ত ইউজ করব কোনো একটি সঠিক উচ্চারণে যদি আমরা এই হসন্তটা ড্রপ করি আমরা ধরে নিই যে এখানে কি হয় না সঠিক উচ্চারণটা নির্ণয় করা হয় না তো এই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে বর্ণটির নিচে স্বরয় উচ্চারণ আসবে না সেটা বোঝানোর জন্য আমরা বরাবরই হসন্ত ইউজ করব দেখো এখন এখানে আছে একটা বক্তৃতা বক্তৃতা এখানে দেখো শব্দের আদি কি আছে স্বরয় আছে এবং ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে তার জন্য তার উচ্চারণ কি হয়ে যাবে ওকারের মতো হয়ে যাবে যেমন বক্তৃতা আমাদের কি হয়ে গেল উচ্চারণটা বক্তৃতা বুঝতে পারছো শিক্ষার্থী বৃন্দ দেখো এখানে মসৃণ হয়ে গেছে মসৃণ বক্তৃতা হয়ে গেছে বক্তৃতা তো আবার আমরা সহজ করে বলি আচ্ছা প্রিয় শিক্ষার্থী বৃন্দ অক্ষর কাকে বলে আমাদের মনে আছে কি অক্ষর কিন্তু বর্ণনা অক্ষর কাকে বলে আমরা বলতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হয়েছে আবার আমি বলি তোমাদেরকে যে অক্ষর হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ মানে শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় কি অক্ষর তাহলে এখানে আমাদের অক্ষর হতে আমাদের এখানে ভাগ আছে যে একাক্ষর আছে বদ্ধাক্ষর আছে মুখাক্ষর আছে এখানে আমরা এখানে আমরা ইউজ করব যে একাক্ষর বিশিষ্ট যদি থাকে তারপরে যদি thank you
আচ্ছা এখানে দেখো আমরা একটু খেয়াল করি যে এক অক্ষর শব্দের প্রথমে যদি কি থাকে স্বরয় থাকে এবং তারপরে যদি দন্তম থাকে তবে সেই স্বরয় উচ্চারণ কার মত হবে ওকারের মত হবে এখন এখানে আমাদের মনে রাখতে হবে দেখো এক অক্ষর মন মন কিন্তু আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি না একবারই উচ্চারণ করতে হয় যেমন আছে মন বন জন পন সন এই শব্দগুলো হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ এবং এক অক্ষর বিশিষ্ট যে কোনো শব্দ হলেই কিন্তু হবে না তার প্রথমে কি থাকতে হবে স্বরয় থাকতে হবে দ্বিতীয় শব্দ হচ্ছে সেখানে থাকতে হবে কি দন্তন যেমন এখানে আছে মন হয়ে যাবে কি মন বন আছে হয়ে যাবে কি বন তাহলে এই ধরনের আমরা যদি আরো শব্দ করি জন সন পন সবগুলো একই নিয়মে হবে আবার আমরা যদি মনে করি যে আমরা এইগুলার থেকে যে কোনো পাঁচটা অলরেডি নিয়ম কিন্তু হয়ে গেছে দেখো শিক্ষার্থী বৃন্দ আমরা অলরেডি পাঁচটা নিয়ম করে ফেলছি শব্দের আদ্য উচ্চারণে তো আমি যে কোনো শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে আমি সবসময় বলি যে কোনো প্রশ্ন হোক কখনোই তোমরা পাঁচটা কখনোই শিখবা না তোমরা অবশ্যই ছয়টা সাতটা নিয়ম করে শিখে রাখবা কারণ পরীক্ষার হলে বা কোনো সময়ে যদি তুমি একটা ভুলে যাও তাহলে তোমার ক্রাইসিস হয়ে যাবে চারটা হয়ে গেছে তুমি যদি সাতটা শিখে রাখো তাহলে ছয়টা মনে থাকতেছে যদি তুমি ছয়টা মনে রাখো তাহলে শিখে রাখো তাহলে পাঁচটা তোমার মনে থাকতেছে এই জন্য তোমাদের আরো দুইটা নিয়ম আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো শিক্ষার্থী বৃন্দ খেয়াল করো আগে নিয়মটা যে শব্দের প্রথমে যদি কি থাকে স্বরয় থাকে এবং তারপর যদি কর্মদিনশ্বরকীয় থাকে কি থাকতে হবে শব্দের প্রথমে স্বরয় থাকতে হবে এবং তারপরে থাকতে হবে কর্মদিনশ্বরকীয় তবে সেই স্বরয়ের উচ্চারণ কার মতো হয়ে যাবে ওকারের মতো হয়ে যাবে যেমন এখানে দেখো দক্ষ যে শব্দগুলো প্রায়শই পরীক্ষায় আসে যেমন দক্ষ শব্দটা আছে শব্দের প্রথমে কি আছে ধ আছে তার মানে কি স্বরয় আছে তারপরে কর্মদিনশ্বরকীয় আছে তার জন্য আমাদের উচ্চারণ করতে হবে ধু কো আর এখানে দেখো আছে ভক্ক এই ধরনের নিয়ম গুলো আসে আমাদের অনেক সময় পরীক্ষায় ছোট ছোট শব্দগুলো আমাদের কমন পড়বে কক্ষ এখানে দেখো আছে ধক্ক ভক্ক পক্ষ কক্ষ এই ধরনের যে কোনো শব্দ আসলে আমরা এই নিয়মে যাব আর এখানে দেখো আমরা এখানে ছোট আরেকটা নিয়ম আছে কর্মবিনশ্বরকীয়র জন্য আবার দেখো কক চলে আসছে নিত্য হয়ে গেছে এখন এখানে মনে রাখতে হবে আমরা নিয়মটা একটু ছোট করে বলি কর্মবিনশ্বরকীয় যখন শব্দে আদিতে থাকে মানে শুরুতে থাকে তখন কিন্তু আমরা জানি তার শুধুমাত্র তার উচ্চারণের জন্য শব্দের আদিতে থাকলে তার জন্য চলে আসে কি কর্মদিনশ্বরকীয়র জন্য খ আর যখন শব্দের অন্তে বা মাঝখানে থাকে মানে মানে মাঝখানে যখন বসবে কর্মদিনশ্বরকীয় বা শেষে তখন তার জন্য চলে আসে এই কর্মদিনশ্বরকীয়র জন্য চলে আসে কি ক ক যার জন্য এখানে শেষে আসছে যার জন্য আসছে কি কফ এটাও আমাদের মনে রাখতে হবে তো শিক্ষার্থী বৃন্দ এটা আমরা পড়লাম আরো একটা নিয়ম আমরা পড়ে নিই শব্দের প্রথমে যদি স্বরয় যুক্ত রফলা থাকে স্বরয় যুক্ত কি থাকতে হবে রফলা থাকে তবে সেই স্বরয়ের উচ্চারণ কার মতো হবে ওকারের মতো হবে এখানে দেখো শব্দের প্রথমে যদি কি থাকে আমরা পড়লাম শব্দের প্রথমে যদি স্বরয় থাকে বা স্বরয়যুক্ত রফলা থাকে তবে সেই স্বরয়ের উচ্চারণ কার মতো উচ্চারিত হবে রফলার মতো মানে অকারের মতো উচ্চারিত হবে যেমন দেখো এখানে আমরা উদাহরণ করলাম যেমন আছে শ্রম শব্দের প্রথমে কি আছে স্বরয়যুক্ত রফলা আছে শব্দের প্রথমে কি আছে স্বরয়যুক্ত রফলা আছে যেমন আছে শ্রম হয়ে যাবে কি শ্রম শ্রম হয়ে যাবে শ্রম আছে যদি আমরা দেখি ক্রম হয়ে যাবে সঠিক উচ্চারণের ক্ষেত্রে ক্রম যদি আমরা দেখি ব্রম তাহলে হয়ে যাবে
ব্রো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাতটা নিয়ম তোমাদেরকে দিয়েছি। এই সাতটা নিয়ম তোমরা আশা করি ভাষায় আরেকটু ভালো করে পড়বে। পড়লেই দেখবে যে একেবারে নিজস্ব ভাষা, এখানে নিজের মতো করে তুমি যখন সহজ করে শিখতে পারবে তখন দেখবে যে প্রকৃত অর্থে পরীক্ষায় আসল বা তোমাদের যখন সময় তোমাদের কাজে লাগবে তখন তোমরা সেটা পারবে। যেমন সাতটা নিয়মের ভিতরে আমি কয়েকটি শব্দ তোমাদেরকে ভাষায় দিয়ে দিব, সেই শব্দগুলো তোমরা চেষ্টা করবে মানে ভাষায় করার জন্য। যেমন এই শব্দগুলো সঠিক উচ্চারণ তোমরা বাসায় নির্ণয় করবে। যেমন দেখো নদী, এই ছয়টা শব্দই দিলাম তোমরা বাসায় কম করে করো, দেখবা এই ছয়টা শব্দই তোমরা বাসায় নির্ণয় করো, তাহলে দেখবা যে শব্দের আর্ধ উচ্চারণের যে নিয়মগুলো আছে, সরল উচ্চারণের শব্দের আর্ধ উচ্চারণের যে সরল উচ্চারণের সাতটি নিয়ম দিলাম, এখানে তোমরা প্র্যাকটিস করলে এই শব্দগুলো অটোমেটিক তোমরা নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ